কি কি চিচিটা কি উঠতে বল না চিচিটাকে, উঠ 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 উঠ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার ডেডিমা শান্তি নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন হচ্ছে সকাল 8:30 বাজে, আর এখানে দেখো কাবলু একটা মাছ নিয়ে মেতেছে। আজকে মাছটা অ্যাকচুয়ালি পুকুরের ঘাটের সামনে চলে এসেছিলো, তো বাবা ছাক্কি জাল দিয়ে ধরে নিল। আর ধরে ছেড়ে দিতেই ওর মজা দেখো, এখন মাছটাকে মারার জন্য লাঠি খুঁজে বলছে চারিদিকে, লাঠি দিয়ে মাছটাকে মারবে। একেই বেচারি ভয়ে জড়সড়ো হয়ে আছে। এটা হচ্ছে লেঠা মাছ, লেঠা মাছটা এসেছে এখন, আবার কোলে চাপবো বলছে আমার। কোলে চেপে ও বাবা মাছ ধরছে সেটা দেখবে, তো মাছ ঝাঁক উঠেছে মাছের, সেই জন্য বাবা ডবার পাড় থেকে আর জাল ফেলছে। যদি মাছ পড়ে যায় তো ভালোই হবে, বাবা এমনিতেও বেলার দিকে করে মাছ ধরতোই, কিন্তু এখন মাছের ঝাঁক উঠেছে বলে সকাল সকাল জাল ফেলে দিল। জপাং উঠ উঠ উঠ, কে উঠবে কে উঠবে, চিচি চিচি উঠবে। কিটা চিচি কই যে, সেই যে সেই যে করছে বাবা, এই ঝপাং কটা মাছ উঠবে বল? আটটা 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 বললে আর অত মাছ কোথায় পাবি, আটটা উঠবে না। এখন আমি গ্যাস ধরালাম, গ্যাস ধরিয়ে এখন হচ্ছে গ্যাসে একটা টমেটো পোড়াবো। তো সেই দিনকে টমেটো পোড়াতে এসেছি আর গ্যাসটা আমার শেষ হয়ে গেছিলো, তার জন্য আজকে গ্যাস তো আছে আর টমেটো বেশ পাকা পাকা টমেটো কেনা হয়েছে, তো সেগুলো আমি এখন সেগুলো নয় একটাই পোড়াবো। টমেটো পোড়া আমার খেতে খুব ভালো লাগে। আজকে মুড়ি খাবো, আজকে রুটি খাবো না, সেই জন্য আমি রুটি রাখিনি সকালবেলার। মুড়ি খাবো টমেটো পোড়া, আর মুড়ি খাবার জন্য বেগুনও ভাজা হয়েছে। বেগুন ভাজা এক সাইডে আছে তোমাদের দেখাচ্ছি, কিন্তু এই টমেটো পোড়াটা খেতে আমার খুব ভালো লাগে। টমেটো পোড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একটু চটকে টকটক লাগবে, ঝালঝাল টকটক লাগবে, বেশ ভালো লাগে খেতে। সেই জন্য আমি যেদিনই সুযোগ পাই বা যেদিনই সময় হয় একটুখানি টমেটো পুড়িয়ে নিই। আর এখন তো শীতকাল, টমেটোগুলো একটু টকটক হয়, আর টমেটোর দামও খুব কম হয়ে গেছে এখন, আর টমেটোর অতটাও দাম নেই, পড়ে গেছে দাম। আর এইদিকে দেখো মুড়ি খাওয়ার জন্য আজকে বেগুন ভাজা আছে, তো বাবার মুড়ি খাওয়া হয়ে গেছে, আমি আর মা বাকি আছি। তো সত্যি কথা বলতে হচ্ছে বেগুন ভাজা তো খেতেও ভালো লাগে, কিন্তু তার সঙ্গে টমেটো পোড়া একটু হয়ে গেলে মন্দ হয় না, সেই জন্য টমেটো পোড়াচ্ছি আমি। আর এখানে দেখো মা কাঁচা লঙ্কা কিনে নিয়ে এলো, কাঁচা লঙ্কাগুলোর সাইজটা একবার দেখো, মানে একটা কাঁচা লঙ্কা খেতেই রাত হয়ে যাবে, মানে সকালে কাঁচা লঙ্কা খেতে বসলে রাত হয়ে যাবে, লম্বা লম্বা কাঁচা লঙ্কা। এগুলো ঝাল হবে কিনা ভগবানই জানে। সকাল 10:00 বেজে গেছে, এখনো পর্যন্ত আমার ঠান্ডা কাটেনি, আমি এখনো পর্যন্ত চাদর গায়ে দিয়ে আছি, এত ঠান্ডা পড়েছে মারাত্মক। আর মা যে লঙ্কাগুলো কিনে নিয়ে এসছে, ও মা কি ঝাল, মানে বলে বোঝাতে পারবো না। একটা লঙ্কা খেয়েছি আমার এখনো মানে গলা ফোলা জ্বলছে একদম। আর আজকে তো শ্যাম্পু করবো আজকে, সেই জন্য আরও বিশেষ করে স্নান করার সাহস পাচ্ছি না। এইমার তো গরম জলটা বসালাম, এই শীতকালের বেলায় মানে এমন সমস্যা হচ্ছে, ঘুরতে ফিরতে ঘুরতে ফিরতে 10:00 বেজে যাচ্ছে। এরপর 10:00 বেজে গেলো, তো আজকে ধরো শ্যাম্পু করে স্নান করবো, স্নান করতে টাইম লাগবে। লঙ্কাটা খেয়ে এসে যেমন মনে হচ্ছে সর্দি সর্দি করে গেলো, সেরকম মনে হচ্ছে, এত ঝাল। তো গরম জলটা বসালাম, গরম জলটা হতে হতে আমি একটু আমার আইবুড়োগুলোকে একটু সেট করে নিই, অনেকদিন আইবুড়োগুলো সেট মানে ইয়ে করা হয়নি। আর চুলে তো শ্যাম্পু করবো, সেই জন্য সকাল থেকে চুল টুল আঁচড়ায়নি, একদম খেপির মতো ঘুরে বলছি সকাল থেকে, কাজবাজ টুকটাক হলো, এই করতে করতেই মানে সকাল 10:00 কী করে বেজে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। সকাল 10:00 জলটা গরম হতে হতে চটপট করে আইবুড়োগুলো সেট করে নেই, আর স্নান করতে কষ্ট হবে, কিছু করার নেই, টাইম কলে জল ছেড়েছে, কিন্তু টাইম কলে জলটাও দেখছি ঠান্ডা। তো গরম জলে তো আর শ্যাম্পু করা যাবে না, ঠান্ডা জলে শ্যাম্পু করতে হবে, তো শ্যাম্পুটা করে তারপরে গরম জল ঢেলে স্নান করতে হবে, কোনো উপায় নেই আর। আমাদের ভদ্র ছেলে এখানে নখ কাটছে দেখো শান্ত হয়ে, আর লড়িস না, দাঁড়া এদিকে তাকা, এদিকে তাকা, হই হই কাটা।
স্নান করলাম, স্নান করতে এখন কি যে ভালো লাগছে, মাথাটা পুরো একদম হালকা হয়ে গেল, ঘুম পেয়ে যাচ্ছে, চিৎকার শুরু করে দিয়েছে। আজকে অনেকটাই দেরি হয়ে গেলো, 11:30 বাজে, তাই ভাতটাও চাপিয়ে দিলাম, মাছটা চাপিয়ে দিয়েছি। 11:30 যেহেতু বেজে গেছে আর বাবা এখনো পর্যন্ত মাছ ধরছে, এখনো মাছ পড়েনি, সেই সকালবেলা যে লেঠা মাছটা পড়েছে তারপরে আর মাছই পড়েনি, তো শেষ পর্যন্ত দাদু মাছ পড়ে কিনা বাবাকে বলছি, উঠে যাও উঠে যাও, ঠান্ডা লেগে যাবে, তো উঠেও নি, চিৎকার শুরু করে দিয়েছে। স্নান টান করতে মোটামুটি ঠান্ডাটা কেটে গেল, স্নান যদিও গরম জলে করেছি কিন্তু শ্যাম্পুটা তো ঠান্ডা জলেই করতে হলো, শ্যাম্পুটা তো আর গরম জলে করা চলবে না, শ্যাম্পু গরম জলে করলে মাথার সব চুল উঠে একদম শেষ হয়ে যাবে। আর রান্না বান্না করবো এখন, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, রান্না করতেও দেরি হবে, কম করেও তো আজকে মোটামুটি 1টা তো বাজবেই রান্না করতে, এখন ধরো 11:30টার সময় ভাত বসালাম, তো রান্না কমপ্লিট করতে করতে তো 1টা বাজবেই, কিচ্ছু করার নেই, কী করে যে সকালে টাইমটা পার হয়ে গেলো বুঝতেই পারলাম না, মানে একটু যদি সকালবেলা বসে দিয়েছি বা কারোর সাথে একটুখানি গল্প করেছি বাস, আর টাইমকে ম্যানেজ করা সম্ভব হবে না, সব কিছুতেই দেরি হবে। তারপরে আজকে নখ টকও কাটলাম, আইব্রোটা সেট করলাম, আইব্রোটা কেমন হয়েছে, আইব্রো আমি নিজেই সেট করি সব দিনই, পাল্লা টাল্লা যাই না, আমার পার্লারে একবার গেছিলাম, মানে পার্লারে সে আমার ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হয়েছে পার্লারে, ঠিক আছে, সেই জন্য আর পার্লার আমি যাই না। ওইখানে কাবলু চারিদিকে ছুটে বলছে, চারদিকে ছুটছে, যাই হোক রান্নাবান্নাটা করে নিই, বেশি বকবক করবো না, এখন রান্নাবান্না ঝটপট করে নেব, দেখা যাক বাবা শেষ পর্যন্ত মাছ পড়ে কি না, লেঠা মাছটা তো পড়েছে, যদি মাছ না পড়ে তাহলে এই লেঠা মাছটারই চচ্চড়ি পরপরই কিছু একটা করে দিতে হবে আর কি। এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, পুরো একদম রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, ভাত খাবার দাবার এখনও খাইনি, ভাত একটুখানি পরে খাবো, চুলটা আগে শুকনো করে নিই, স্নান করে আসার পর তো ঝটপট করে রান্না করলাম, চুলটা বেঁধে রেখেছিলাম, চুল ছেড়ে তো রান্না করা যাবে না, নাহলে রান্নায় চুল পড়ে গেলে তখন রান্নাটা নষ্ট হবে, সেই জন্য আর কি এখন চুলটা খুলে রোদে বসলাম, রোদও পোয়ানো হবে, চুলও শুকনো হবে, এক কাজে দুই কাজ। খাবার দাবার খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে আমার 3টা বেজে গেলো, অ্যাকচুয়ালি আমি দেরি করে খেলাম একটু, তার কারণ ওই তাড়াহুড়ো করে রান্নাবান্না করা আর করা এই করতে করতে মানে সে কীরকম একটা লেগে গেছিলো, তো একটুখানি রোদে বসে চুলটা শুকনো করলাম, চুলটা শুকনো করে নেওয়ার পরে খাবার খেলাম, আর এখন বাজে হচ্ছে 2:57, মানে সেই জন্য বললাম যে 3টা বেজে গেল, তো এখন একটুখানি শোবো, আর এই এখন শুয়ে যদি ঘুমিয়ে গেছি তাহলে একদম সন্ধ্যা হয়ে যাবে ঘুম থেকে উঠতে, যদি একটু কোথাও কোনো লেট করেছো তো পুরো সব কাজে লেট হয়ে যাবে। আর একটু আগে মা ফোন করেছিল, মা ফোন করে বলছে যে মা অনেক জিনিস দিয়ে পাঠিয়েছে, মানে অনেক জিনিস দিয়ে পাঠাচ্ছে আর কি, মানে জিনিস বলতে হচ্ছে যে আমি যখন ওইখানে ছিলাম, আমি অনেক দিনই তো ছিলাম ওইখানে, তো যখন আমি আসলাম, আসার 1 সপ্তাহ মতো আগে বাপি বাড়িতে শাক টাক অনেক কিছু লাগালো, তো আমি বললাম বাপি তুমি আগে লাগালে নি তাহলে আমি এখানে থাকতে থাকতে খেতে পেতাম, বাপি বলছে তোকে তো দিয়ে পাঠানো হবেই, তুই টেনশন নিস না, খেতে তুই পাবি, তো এখন সেই শাক টাক মানে পালং শাক, পুনকা শাক, ধনে পাতা, আরও বিভিন্ন ধরনের মানে বিভিন্ন গাছ টাছ লাগিয়েছিলো, তো সেইগুলো এখন আর কি হয়ে গেছে খাবার মতো, তো মা বলছে ও যাবার আগে এরকম বলে গেল তো ওকে আগে পাঠিয়ে দিই, সেই জন্য মা আজকে বেশ কিছু জিনিস দিয়ে পাঠাচ্ছে, কী সব জিনিস দিয়ে পাঠাচ্ছে আমিও জানি না, তো মা ফোন করে বললো যে দিয়ে পাঠিয়েছি এগুলো নিয়ে নিবি, তো আমার বর কাজে গেছে, ও কাজ থেকে আসার সময় নিয়ে আসবে, কারণ শিলদাতে এসে বাস দাঁড়াবে, বাসে করেই পাঠিয়েছে, ওই তখন কি চলে আসবে, এসে আসার সময় আর কি নিয়ে আসবে, তো তখন দেখাবো তোমাদেরকে কী কী দিচ্ছে, দিয়ে পাঠিয়েছে মা, তো অনেক কিছু জিনিসেই হয়তো দিয়ে পাঠাবে, মা দিয়ে পাঠাচ্ছে মানে একটা দুটো জিনিস তো দিয়ে পাঠাবে না, আর চোখে মুখে জল নিয়ে এসেছি বলে দেখো আমার চোখ মুখগুলো কীরকম লাগছে দেখতে, একদম খারাপ পিচ্ছি বিভৎস দেখাচ্ছে, আজকে একই শ্যাম্পু করেছি তারপরে চোখে মুখে জল নিয়ে এসেছি, চোখ মুখটা মুছলাম, দেখলাম যে একেই তো ধরো আজ শ্যাম্পু করেছি, তারপরে মানে শ্যাম্পু করলে একটু কীরকম লাগে না, তো আবার খাবার দাবার খাওয়ার পরে চোখে মুখে জল নিয়ে এলাম, তো সেই জন্য কেমন একটা দেখাচ্ছে, তো আইব্রোগুলো মোটামুটি মনে হচ্ছে ভালোই হয়েছে, কারণ আজকে তাড়াহুড়ো করে করেছি, অন্যদিন তো বসে বসে টাইম নিয়ে করি কিন্তু আজকে অনেক তাড়াহুড়োর মধ্যে করেছি, সেই জন্য আমার বারবার কেমন একটা খুঁতখুঁতে লাগছে, যাই হোক এখন একটুখানি শোবো, না ঘুমানোর চেষ্টা করবো কারণ কাজ আছে, আর আজকে এখনও পর্যন্ত ভিডিও পাবলিশ করা হয়নি, অন্যদিন তো আমি 7:00 করে দিই, কিন্তু এই কদিন আমার শরীরটাও খুব খারাপ যাচ্ছে, সেই জন্য আমার ভিডিও ঠিকঠাক টাইমে পাবলিশ করতে পারছি না, চেষ্টা করব আবার আগামীকাল থেকে 7:00 দেওয়ার, আজকে হয়তো বিকেল দিকে, বিকেল 4:00-5:00 তো বাজবেই ভিডিও পাবলিশ করতে করতে।
গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধে 6:30, আর এখন আমার বর কাজ থেকে এলো। আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে কাজ থেকে আসার সময় মা কিছু জিনিস দিয়ে পাঠিয়েছে, তো সেই জিনিসগুলো নিয়ে আসবে। তো নিয়ে এসছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো যে মা আজকে কী কী জিনিস দিয়ে পাঠিয়েছে। অনেক জিনিস দিয়ে পাঠিয়েছে, পুরো একটা ব্যাগ ভর্তি করে। তো দেখাবো তোমাদেরকে সবই কী দিয়ে পাঠিয়েছে না পাঠিয়েছে। আর এ চিৎকার করছে, একে অতক্ষণ কাবলু এসেছিল, খেলছিল, তো চলে যাওয়ার পর থেকেই চিৎকার করছে। আর আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, আজকে এই সোয়েটার টুপি পরে এতক্ষণ পর্যন্ত ঢাকা নিয়ে রেখেছিলাম, কারণ এখন আর কোনো কাজ নেই। রুটির তরকারি করা হয়ে গেছে আগে, তো এখন আর মোটামুটি সেরকম কোনো কাজ নেই, ঢাকা নিয়ে বসছিলাম। এখন আমার বর আসতে উঠলাম, তো বেশি বকবক না করে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে মা কী কী জিনিস আজকে আমার জন্য দিয়ে পাঠিয়ে, মানে আমার জন্য নয় সবার জন্য দিয়ে পাঠিয়েছে। তো চলো দেখাই তোমাদের। তো এখানে দেখো, এই যে ব্যাগের ভর্তি, মানে ব্যাগ ভর্তি হয়ে পার হয়ে গেছে, এত জিনিস দিয়েছে। এখানে পালং শাক দিয়েছে 2 তাড়ি, আর এখানে ধনে পাতা কত দিয়েছে দেখো, অনেকগুলো ধনে পাতা দিয়েছে, খেয়ে শেষ করা যাবে না। আর এই কালো প্লাস্টিকটাতে 1 প্লাস্টিক শিম আছে, আমাদের বাড়িতে প্রচুর শিম হয়, তোমার শিম দিয়েছে। এগুলো হচ্ছে পিঠে, এগুলো পিঠে, এগুলো হচ্ছে নারকেল কলা টলা দিয়ে করেছে, বাদাম টাদাম খেয়ে সুমন খেতে খুব পছন্দ করে, সেই জন্য ওগুলো ওর জন্যই দিয়ে পাঠিয়েছে। আর এই কালো প্লাস্টিকটাতে আছে ডিম, আর এইদিকে মা টমেটো বার করলো, সবজি দিয়ে পাঠিয়েছে। এই দেখো খোয়া, কতটা খোয়া করে দিয়ে পাঠিয়েছে পিঠে খাওয়ার জন্য, পাটি সাপটা, গোকুল পিঠে। আমি একদিন গোকুল পিঠে করবো বলছিলাম, তো মা তারপরে খোয়া, মানে দুধ মরিয়ে খোয়া করে দিয়ে পাঠিয়েছে। আর এইখানে দেখো কত বাঁধাকপি দিয়েছে, বাঁধাকপি খেয়ে খেয়ে যেমন আলা ঝালা, বাবাও প্রতিদিন নিয়ে আসছে বাঁধাকপি বড় বড়, আর মায়ও 1 গাদা দিয়ে পাঠিয়েছে। আর কাগজের নিচে দেখো মা আতপ চাল দিয়েছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের তো চাষ নেই, মানে আমাদের চাষ করে না, জমি দিয়ে দেয়, তো আমাদের সেই জন্য বাড়িতে আতপ চালও হয় না, আমাদের আতপ চাল কিনতে হয়। আর আমার মায়েদের তো, মানে আমার মা ওদের চাষ আছে, সো চাষ করেছিল, আতপ চাল করেছে, সো সেই জন্য দেখো 8 ব্যাগ মতো আতপ চাল দিয়ে পাঠিয়েছে। তো বেশ কাজে লাগে আতপ চালগুলো, মানে পুজো করতে, তারপরে তোমার এই যখন তখন গুড়ি কুটতে আর করতে বেশ ভালো সুবিধা হয় আর কি। আর কিনে তো অত কেনা যায় না, তো দেখো এই সমস্ত জিনিস মা দিয়ে পাঠিয়েছে। মোটামুটি আমার 1 সপ্তাহ সবজি বাজার বন্ধ থাকবে, 1 সপ্তাহ চলে যাবে এত দিয়ে পাঠিয়েছে। আর এইখানে দেখো যে ডিমগুলো বলছিলাম তোমাদের দেখাচ্ছি, এখন এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। আমাদের তো এখন দেশি মুরগি নেই, ছিল, আমাদের বিক্রি করে দিয়েছে সব। তো মায়ের বাড়িতে কটা ডিম ছিল, মা দিয়ে পাঠিয়ে দিয়েছে পিঠে খাওয়ার, এগুলো পিঠে খাওয়ার জন্য দিয়েছে। তো একটা ডিম তার মধ্যে আবার ভেঙে গেছে, কটা ডিম গোটা গোটা আছে, আর একটা ডিম ভেঙে গেছে প্লাস্টিকের ভেতরে, ওটাকে আবার বার করতে হবে, রাত্রেবেলায় ভেজে খেয়ে নিতে হবে। বার করি, দাঁড়াও দেখাচ্ছি, দেখো এই ডিমটা পুরো একদম ভেঙে গেছে, গুঁড়া হয়ে গেছে ভেঙে, আর ওর যে সাদা ইয়েটা থাকে সেটা প্লাস্টিকের মধ্যে পড়ে গেছে। তো প্লাস্টিক থেকে আমি সেটাও নামিয়ে নিচ্ছি, এই দেখো সব কমপ্লিট, এগুলো এবার গুছিয়ে রাখো। তোমরা দেখতেই পেলে যে মা কী জিনিস দিয়ে পাঠিয়েছে, সব অনেক জিনিস দিয়ে পাঠিয়েছে। আর মা কয়েকটা খুচরো পয়সাও দিয়ে পাঠিয়েছে, যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, 5 টাকা 10 টাকার কয়েন মা দেয় আমাকে, সেইখানকে গেলেও দেয় বা মা আসলেও নিয়ে আসে, ঠিক আছে। তো তোমাদের একজন আমাকে জিজ্ঞেস করছিলো যে তুমি তো সোনার কানের এগুলো কিনলে, তো ওগুলো পরলে না কেন? তো দেখো ওগুলো তো আমি পরার জন্যই কিনেছি, অবশ্যই পরবো। আবার এ এত চিৎকার কেন করছো? তো কানেরগুলো তো আমি পরার জন্যই কিনেছি, অবশ্যই এগুলো সব দিন পরে থাকার জন্যই কিনেছি। আর ব্যাপার হচ্ছে যে আমি যে কানগুলো ফুটিয়েছিলাম না, কানগুলো আমার ঠিক শুকনোই হচ্ছে না, আমি আমার মানে পেকেই যাচ্ছে, পেকেই যাচ্ছে। কারণ হচ্ছে ধরো মিষ্টি টিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে, তো এই কিছুদিন আগে মকর গেল, তো গুড়ের ওই নারকেল পুর পুর টুর করেছিল গুড় চিনি দিয়ে, তো মিষ্টি চিনিটা খেলে তো প্রবলেম হয় না, কিন্তু গুড়টা খাওয়া হচ্ছে সেই জন্য না পেকে যাচ্ছে, তো শুকনো হচ্ছে না। আমি ভাবছি যে একেবারে শুকনো হয়ে যাক, তারপরে কানেরগুলো পরবো, নাহলে ধরো এখন পরলাম, তারপরে কানেরগুলো পরার পরে যদি পেকে যায় তখন যদি আরও কিছু অসুবিধা হয়, সেই জন্য আমি কানেরগুলো পরলাম না। আর আমাকে আরেকজন বলছিল যে একই ধরনের ব্লগ দেখতে একটুখানি বিরক্তি বিরক্তি লাগছে, কিছু অন্য ধরনের ব্লগ করো বা অন্য ধরনের ভিডিও করো। তো মাঝে মধ্যে আমি অন্য ধরনের ভিডিও করি, আর সত্যি কথা বলতে কী ভিডিও করব তোমরা অবশ্যই কমেন্টে জানিও, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও। তো সেই ধরনের ভিডিও যদি আমার পক্ষে করা সম্ভব হয় অবশ্যই আমি করব। আর একজন আমাকে বলছিল যে সারাদিন চুল ছেড়ে ভিডিও করো, তো সত্যি কথা বলতে দেখো আমি তো বাড়ির কাজবাজ করি,
ঠিক আছে। আর সত্যি আমি এমনি তো আমার চুল ছেড়ে থাকা অভ্যাস নেই, কিন্তু আমার ভিডিও করতে অসুবিধা হতো না, কিন্তু ধরো আমি বাড়ির কাজ বাজ করি, তার সঙ্গে রান্না বান্না সমস্ত কিছু করতে হয়, এরপর আমি যদি চুল ছেড়ে ভিডিও করি, মানে আমি তো কাজ বাজই বেশি ভিডিও করি, আমার কাজ বাজ কী কাজ করছি না করছি, তো সেগুলো যদি চুল ছেড়ে রেখে করি, এরপর ধরো চুল ছেড়ে রান্না করছি, তো তখন যদি খাবারের সঙ্গে আবার চুল পড়ে যায় কেমন সমস্যা হবে বুঝতেই পারছো তো। আর এমনি তোমার চুল ছাড়া অভ্যাস নেই, আর অভ্যাস না থাকলেও করা যেত অবশ্যই, আর এত লম্বা চুল ছেড়ে মানে আমার চুলটাকে আমার একটা বিরক্তি লাগে, এত লম্বা চুলটাকে সবসময় বেঁধে রাখি, এই জন্য টাইট করে, এমনকি টাইট করে বেঁধে রাখি, কোনো ঢিলে ঢালা করে বাঁধি না, সবসময় আমি টাইট করে চুলটাকে বেঁধে রাখি, ঠিক আছে। আর উলের কাজের তো মানে আসনের ডিজাইন টিজাইন ছাড়ি, আবার তোমরা যদি আসনের ডিজাইন দেখতে চাও অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি আসনের ডিজাইন আরও নতুন নতুন আসনের ডিজাইন দেখাবো, আমার বাড়িতে আরও অনেক আসনের আসন আছে, সেগুলোর ডিজাইন তোমাদের দেখাবো, আর অবশ্যই কালেকশনের ভিডিও দেখাবো, ওগুলোর জন্য ঠিকঠাক সময় হয়ে উঠছে না তো দেখাবো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তো আমি সেই ধরনের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে আর বেশি বকবক করছি না, ভিডিওটা এখানে এন্ড করছি, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যদি আমাকে ভালো লাগে আমার ভিডিও দেখতে ভালো লাগে তো আমার ভিডিও লিংক বা চ্যানেলের লিংকটা তোমরা বন্ধু বান্ধবী তোমাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারো, তাদেরকেও আমার ভিডিও দেখতে পারো, দেখতে বলতে পারো, এতে তোমাদের হয়তো কিছু যাবে আসবে না কিন্তু আমার একটু উপকার হয়ে যাবে, একটুখানি আমার চ্যানেলটা গ্রো করে গেলে আমারও ভালো লাগবে, আমি ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহটাও পাবো, ঠিক আছে। তো যাই হোক চলো আর বেশি বকবক করছি না, আজকের ভিডিও এন্ড করছি, কালকে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই হাসি খুশি থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।